हेलो फ्रेंड्स, आशा करी सकले भीषण भलो आछेन। वेलकम टू स्वादेर खोजे। एकदम कथा मतो आमरा आबार आजके आपनादेर काछे निये चले एसेछि केकेर फ्रस्टिंग एर भिडियो। आगेर दिन आमरा रेड वेलवेट केक आपनी बाड़ीते किभाबे तैरी करबेन सेई रेसिपि देखिएछिलाम। आजके क्रीम किभाबे तैरी करबेन आर की की क्रीम यूज करबेन सेईटा निये बोलबो। साधारणत दु रकमेर क्रीम, एक फ्रेश क्रीम, দুই হুইপ ক্রিম। তাছাড়া দোকানে আমরা যে সুন্দর সুন্দর বাটারস্কচ, ভ্যানিলা, চকলেট এই ধরনের সুন্দর সুন্দর ক্রিমি সাজানো কেক দেখতে পাই, সেগুলো কিন্তু সম্পূর্ণটাই হুইপ ক্রিমে তৈরি। সেখানে ফ্রেশ ক্রিমের কোনো ব্যবহার করা হয় না। তো তাই জন্য আমরা আজকে হুইপ ক্রিম নিয়েছি। প্রথমে আমরা হুইপ ক্রিমটাকে বিট করে নিচ্ছি। আমার কাছে ইলেকট্রিক বিটার রয়েছে, তাই ইলেকট্রিক বিটার দিয়েই আমি হুইপ ক্রিমটা বিট করব। আপনার হাতের সামনে যদি না থেকে থাকে আপনি চামচেও কিন্তু করতে পারেন। ক্রিমে পাউডার সুগার দিয়ে দিলাম। পাউডার সুগার কিন্তু আমরা বাড়িতেই তৈরি করেছি, আপনি চাইলে কিনেও আনতে পারেন। এইবার ভ্যানিলা এসেন্সও আমরা অ্যাড করে দিচ্ছি। হুইপ ক্রিম তৈরি করার কিছু নির্দিষ্ট পদ্ধতি রয়েছে। প্রথমে ইলেকট্রিক বিটারের রড আপনি যদি চামচে করেন সেই চামচটি, আর যে বোলে আপনি ক্রিমটা করবেন সেই বোল, সবকটি বাসনকেই ডিপ ফ্রিজে ঢুকিয়ে চিল্ড করে রাখতে হবে, নয়তো ক্রিম ভালোভাবে বিট হবে না। দ্বিতীয়ত, বিট করার মানে হচ্ছে ক্রিমের মধ্যে ইলেকট্রিক বিটার হোক বা চামচ যেটা দিয়ে আপনি করছেন সেটা দিয়ে ক্রিমের মধ্যে এয়ার ইনকর্পোরেট করা, মানে ক্রিমের মধ্যে হাওয়া ঢোকানো বা ক্রিমটাকে ফ্লপি করে তোলা। বিটার দিয়ে 10 মিনিট বিট করলেই আপনার ক্রিম রেডি হয়ে যাবে। আপনাকে পিকটা লক্ষ্য রাখতে হবে, দেখুন এই যে ক্রিমটা কিন্তু এখন পড়ে যাচ্ছে না, তার মানে ক্রিমটা ফ্লপিও হয়েছে সেটাও দেখতে পেলেন আর ক্রিম রেডিও হয়ে গেছে। এবার আমরা কেকের ওপর সুগার সিরাপ দিয়ে দিচ্ছি। এই সুগার সিরাপ আপনার কেকের ভিতরটাকে বেশ নরম সফট রাখতে সাহায্য করবে। তারপর নিজের মতো যে যেরকম পরিমাণে ক্রিম দিতে চাইবেন সেরকমভাবে ক্রিম দেবেন। আমাদের ফার্স্ট লেয়ার ক্রিম দেওয়া কমপ্লিট হয়ে গেছে, তাই ওপরে কেকটা বসিয়ে দেবেন। একটা ইম্পর্টেন্ট কথা আরেকবার বলি, আগেও একবার বললাম, টেম্পারেচারটা কিন্তু খুব ভালোভাবে সবাই লক্ষ্য রাখবেন। যে বোলে আপনি করছেন বা যে স্পুন দিয়ে করছেন বা বিটারের রড যেটা দিয়ে করুন সেগুলোকে কিন্তু অবশ্যই ডিপ ফ্রিজারে ঢুকিয়ে আগে থেকে রেখে দেবেন, নয়তো যেরকম ফ্লপি আমরা করতে পারলাম সবসময় সেরকম ফ্লপি হবে না যদি টেম্পারেচারটা ডিফার করে। দ্বিতীয়ত হচ্ছে হুইপ ক্রিমকে আপনি অবশ্যই ডিপ ফ্রিজারে রাখবেন। বিট করার 1 ঘন্টাকে কিন্তু নর্মাল ফ্রিজারে নিয়ে আসবেন। এই কয়েকটি জিনিস আপনাকে একটু লক্ষ্য রাখতে হবে। আমরা কিন্তু কেবি কেক পারফেকশনিস্ট, তাই নিজেরা যতটা পেরেছি ততটা নিজেদের মতো করে ডিজাইন করেছি। আপনারা চাইলে আরো ভালো ভালো ডিজাইন করতে পারেন। ইন ফিউচারে আমরা যখন কেক করব আরো তখন আরো সুন্দর করার চেষ্টা করব। সম্পূর্ণ আলাদা একটা ফ্রস্টিং এর ভিডিও তৈরি করলাম, যাতে বাড়িতে যখন আপনারা তৈরি করবেন কোনো রকম যাতে হেজিটেশন বা প্রবলেম না হয়, এই ভিডিও দেখে যাতে আপনারা সম্পূর্ণটা বুঝতে পারেন। তাই স্বাদের খোঁজের এই ভিডিও দেখে বাড়িতে বানানোর পরে আমাদের কিন্তু কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না, তাহলে আমরা আরো বেশি উৎসাহ পাব নতুন নতুন ভিডিও আপনাদের সামনে তুলে ধরার। আপনারা আমাদের সাথে আছেন এবং আপনাদের ভালোবাসা আমাদের সঙ্গে রয়েছে বলেই আজকে আমরা আমাদের চ্যানেলকে এগিয়ে নিয়ে যেতে পারছি। তাই আমাদের ফেসবুক এবং ইনস্টাগ্রামের লিঙ্কও ডেসক্রিপশন বক্সে রয়েছে, সেখানে গিয়েও আপনারা অবশ্যই আমাদের চ্যানেলকে লাইক করবেন। ভিডিওটি দেখে ভালো লাগলে অবশ্যই আরেকটি লাইক করবেন। ফ্যামিলি এবং ফ্রেন্ডসের সঙ্গে ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম এবং হোয়াটসঅ্যাপে আমাদের ভিডিওগুলি অবশ্যই কিন্তু শেয়ার করবেন, ও অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না, আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবেন যাতে প্রত্যেকটি নতুন ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে পৌঁছে, নয়তো আপনি জানবেন কি করে আমরা কি ভিডিও করলাম।
ভিডিওটি দেখার জন্যে আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।